মালদা উত্তরে আবার প্রার্থী হয়েছেন গৌতম বেনুদ্দিন। তিনি প্রচার করছেন, কিন্তু একই জায়গাতে প্রার্থী হলেও বদলেছেন শিবির। কংগ্রেস থেকে এবারে তিনি তৃণমূলের প্রার্থী। আমরা তার সঙ্গে কথা বলব। গৌতম, এবারে যে এই যে দল আগে কংগ্রেস, এবারে তৃণমূল, এতে কি কখনো মনে হচ্ছে কোনো জায়গাতে কি কোনো প্রশ্ন উঠছে বা কি বলছেন আপনি মানুষকে? না দেখুন, আমি তো যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তৃণমূলে যোগদান করব, তার আগে আমি আমার বিশেষ করে কর্মীদের সঙ্গে এবং ভোটারদের পালস বুঝেই কিন্তু ডিসিশনটা নিয়েছিলাম। কংগ্রেস থেকে তারা আসলে কিছু পরিষেবা পাচ্ছিল না, যেটা যে প্রবলেমটা আমিও ফেস করছিলাম যে আমি তাদেরকে সেভাবে কোনো পরিষেবা দিতে পারছিলাম না। আপনি তো এখানটা এই জায়গাটা হাতের তালুর মতন চেনেন, এই জায়গার মূল সমস্যাটা কি? দেখুন, এগুলো হচ্ছে ডোবা এলাকা, এখানে বন্যারও একটা সমস্যা আছে। গাজর ব্লক খুব পিছিয়ে পড়া ব্লক, দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত, তাদের অনেক রকমের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা, জলের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা আরও ভালো করতে হবে, এই ধরনের অনেক সমস্যা আছে। অনেকগুলো ব্রিজের সমস্যা ছিল যেগুলো ইতিমধ্যে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে স্যাংশন হয়েছে। আমার আসার পরেই তো দুটো স্যাংশন হয়ে গেলো, যেগুলো মানে দীর্ঘদিনের দাবি ছিল। কি কি কাজ করতে পারেননি, করতে চান এবারে যদি আপনি নির্বাচিত হন, কি কাজ করতে চান? কাজ দেখুন, এর সেভাবে তো অনেক কাজ আছে, যেমন গাজলে, চাঁচলে দীর্ঘদিন আগে মানে সিপিএমের আমলে মিউনিসিপ্যালিটি ঘোষণা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত হয়নি। সেটা মানুষের দীর্ঘদিনের ডিমান্ড, সেটা আমি পূরণ করার চেষ্টা করব। চাঁচলের যে সাব ডিভিশনাল হসপিটাল, সেটার আরও পরিকাঠামো বাড়াতে হবে। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটি ব্লকে যে হসপিটালগুলো আছে, প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে, সেগুলোর পরিকাঠামো বাড়ানো, ডাক্তারের আরও ব্যবস্থা করা, এইগুলো জিনিস আমি করার চেষ্টা করব। আপনার এই কেন্দ্রীয় কার্যের চতুর্মুখী লড়াই, কংগ্রেস, বিজেপি এবং লেফটেরও ক্যান্ডিডেট দিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে আপনাকে লোকে ভোট দেবে কেন? দেখুন, আমি এর আগেও তারা আমাকে আশীর্বাদ দিয়েছেন, তাদের বিপদে আপদে এবং তাদের যা যা ডিমান্ডসগুলো আছে বিভিন্ন জায়গায়, সেগুলো আমি পারসিউ করার চেষ্টা করেছি, মানুষ সেটা দেখেছে। তো আমার মনে হয় মানুষ মনে করেন যে আমি তাদের বিপদে আপদে পাশে ছিলাম, এবং মালদার জন্য, উত্তর মালদার জন্য আরও যাতে বেশি করে কাজ করতে পারি, তাই আমার মনে হয়েছে যে দিদির দল জয়েন করলে আমি আরও বেশি কাজ করতে পারবো। কংগ্রেসে থেকে আমি সেইভাবে তাদেরকে পরিষেবা দিতে পারছিলাম, কিন্তু দিদি এত কাজ করছেন এবং আমার মনে হয়েছে যেভাবে বরকত সাহেব মানুষের কাজ করে মানুষের হৃদয়ে একটা জায়গা তৈরি করে ফেলেছিলেন, আমিও সেইভাবে যদি কাজ করার সুযোগ পাই তাহলে মানুষের হৃদয়ে একটা জায়গা তৈরি করতে পারবো। তাই দিদি সৈনিক হিসেবে আমি তাদের পাশে ফিরে এসেছি এবং আমি আশাবাদী যে তারা নিশ্চয়ই আমাকে দু আশীর্বাদ দেবে। আপনার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট কি? দেখুন, সেটা তো আমি বলতে পারবো না, আমি সবসময় পজিটিভ থিংকিংয়ে বিশ্বাস করি। কোনো নেগেটিভ চিন্তাভাবনা মাথায় রাখতে চান না, শুধুমাত্র পজিটিভ চিন্তাভাবনা করতে চান এবং আরও 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 অনেক কাজ করতে চান, এই আশা নিয়েই আবারও নির্বাচনে প্রার্থী এবং প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি বাড়ির ভিতরে গিয়ে আর প্রত্যেকের কাছে ভোট চাইছেন যে আরও একবার তাকে সুযোগ দেওয়া হোক, যাতে তিনি সেই কাজগুলো করতে পারেন।